হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও আমরা কিছু সেন্টেন্স স্ট্রাকচার শিখতে যাচ্ছি যেগুলো নির্দিষ্ট কিছু ফ্রেজের সাথে যুক্ত হয়ে তারপর স্ট্রাকচারগুলি গঠিত হয় যেমন বুদ্ধির বাইরে এর জন্য আমরা ব্যবহার করব এই ফ্রেজটি বিয়ন সাম ওয়ান আমি যতদূর জানি এর জন্য আমরা ব্যবহার করবো অ্যাসপারেজাইনো কোনো ব্যাপার নয় এর জন্য আমরা ব্যবহার করব নট এ বিগ ডিল আমার কথা মিলিয়ে নিও

বিয়ন্ড সাম ওয়ান্স রিচ আর বাক্যটিকে ইংরেজিতে করার সময় এইভাবে করা হয় সাবজেক্ট প্লাস বি ভার্ভ বি ভার্ভ বলতে প্রেজেন্ট টেন্সে হচ্ছে এম ইজ আর পাস টেন্সে যেমন ওয়াজ ওয়ার এরপর থাকবে বিয়ন্ড সাম ওয়ান্স অথবা বিয়ন্ড সাম ওয়ানস রিচ এই কাজটি করা আমার বুদ্ধির বাইরে এর ইংরেজি হবে দিস ওয়ার্ক অর টাস্ক ইজ বিয়ন্ড মাই গ্রাস্ট দিস ওয়ার্ক অর টাস্ক ইজ বিয়ণ্ড মাই গ্রাস গণিত ছিল আমার ছোঁয়ার বাইরে অর্থাৎ গণিত আমি ভালো করতে পারতাম না তো গণিত ছিল আমার ধরা ছোঁয়ার বাইরে এর ইংরেজি হবে ম্যাথামেটিক্স ওয়াজ বিয়ন্ড মাই গ্রাস ম্যাথামেটিক্স ওয়াজ বিয়ন্ড মাই গ্রাস এইসব দামি জিনিস কেনা আমার নাগালের বাইরে এর ইংরেজি হবে বাইং দিস এক্সপেন্সিভ থিংস ইজ বিয়ন্ড মাই রিচ বাইং দিস এক্সপেন্সিভ থিংস ইজ বিয়ন্ড মাই রিচ তাকে বোঝা আমার ধরা ছোয়ার বাইরে এর ইংরেজি হবে আন্ডারস্ট্যান্ডিং হার ইজ বিয়ন্ড মাই গ্রাস আন্ডারস্ট্যান্ডিং হার ইজ বিয়ন্ড মাই গ্রাস তাকে অনুসরণ করা আমার নাগালের বাইরে এর ইংরেজি হবে ইট ইজ বিয়ন্ড মাই গ্রাস টু ফলো হিম ইট ইজ বিয়ন্ড মাই গ্রাস টু ফলো হিম এই জিনিসটির দাম প্রায়ই ধরা ছোয়ার বাইরে বা নাগালের বাইরে হয় এবার ধরা ছোঁয়ার বাইরে এর জন্য একটি ইংরেজি রয়েছে যেটি হচ্ছে ইনটেনজিবেল তো এই অর্ডটি দিয়ে এই সেন্টেন্সটি করা হচ্ছে দ্য প্রাইস অফ দি স্টাফ ইজ অফ এন ইনটেনজিবেল দ্য প্রাইস অফ দি স্টাফ ইজ অফ এন আমরা অনেক বাক্যেই বলি যত দূর জানি বা আমি যত দূর জানি এর জন্য ব্যবহার হবে এই ফ্রেজটি অ্যাজ ফার অ্যাজ আই নো আর সেন্টেন্স স্ট্রাকচারটি হবে অ্যাজ ফার অ্যাজ আই নো প্লাস সেন্টেন্স আমি যতদূর জানি তিনি একজন শিক্ষক এর ইংরেজি হবে অ্যাজ পার এজ আই নো হি ইজ এ টিচার অ্যাজ পার আই নো হি ইজ এ টিচার আমি যতদূর জানি তুমি তোমার শিক্ষকের একজন বাধ্য ছাত্র এর ইংরেজি হবে অ্যাজ পার এজ আই নো ইউ আর এন অবিডিয়েন্ট স্টুডেন্ট টু ইউর টিচার অ্যাস পার এজ আই নো ইউ আর এন অবিডিয়েন্ট স্টুডেন্ট টু ইউর টিচার আমি যতদূর জানি সে একজন সাবলীল বক্তা অ্যাজ আই নো হি আমরা এ ফ্লুয়ে বলি আমার মতে তখন আমরা ব্যবহার করবো এই ফ্রেজটিকে এছাড়া ইন মাই অপিনিয়ন ফর মাই পয়েন্ট অফ ভিউ এগুলোও হতে পারে আর সেন্টেন্স স্ট্রাকচারটি হবে এস ফার এস আই এম কনসার্নড প্লাস সেন্টেন্স অথবা ইন মাই অপিনিয়ন প্লাস সেন্টেন্স অথবা ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ প্লাস সেন্টেন্স এবারে এই বাক্যটি আমার মতে সে ভালো ছেলে নয় এর ইংরেজি এভাবে করতে পারি আমরা ইন মাই অপিনিয়ন হি ইজ নট এ গুড বয় অথবা এজ ফার এজ আই এম কনসার্ন হি ইজ নট এ গুড বয় আমার মতে এটা জানা খুব সহজ এর ইংরেজি আমরা এভাবে করতে পারি ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইট ইজ ভেরি ইজি টু নো অথবা ইন মাই অপিনিয়ন ইট ইজ ভেরি ইজি টু নো অথবা অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন ইট ইজ ভেরি ইজি টু নো আমরা আমাদের নিজের ভাষা বলার সময় এই ধরনের কথা আমরা খুব বলি যেমন আমার কথা লিখে নিও বা আমার কথা মিলিয়ে নিও বা আমি লিখে দিচ্ছি এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা এর ইংরেজি এভাবে করব মার্ক মাই ওয়ার্ডস মার্ক মাই ওয়ার্ডস এই ফ্রেজটি দিয়ে আর স্ট্রাকচারটি হবে মার্ক মাই ওয়ার্ডস প্লাস সেন্টেন্স আমার কথা মিলিয়ে নিও সে আজ আসবে না এর ইংরেজি হবে মার্ক মাই ওয়ার্ডস হি উইল নট কাম টুডে মার্ক মাই ওয়ার্ডস হি উইল নট কাম টুডে আমার কথা মিলিয়ে নিও তারা সাহায্যের জন্য এখানে আসবে এর ইংরেজি হবে মার্ক মাই ওয়ার্ডস দে উইল কাম হিয়ার ফর হেল্প মার্ক মাই ওয়ার্ডস দে উইল কাম হিয়ার ফর হেল্প আমার কথা মিলিয়ে নিও তোমরা ভালোভাবে ইংরেজি শিখবে এটি আমরা এভাবে বলবো মার্ক মাই ওয়ার্স ইউল লার্ন ইংলিশ ওয়েল মার্ক মাই ওয়ার্স ইউল লার্ন ইংলিশ ওয়েল আমরা যখন এই ধরনের বাক্য বলে থাকি কোনো ব্যাপার নয় বা কোনো ব্যাপার না তখন আমরা ব্যবহার করব নট এ বিগ ডিল নট এ বিগ ডিল এই ফ্রেজটিকে আর সেন্টেন্স স্ট্রাকচারটি হবে ভার্বের সাথে আইএনজি প্লাস নাউন প্লাস বি ভার্ভ প্লাস নট এ বিগ ডিল ইংরেজি শেখা কোনো ব্যাপার নয় এটি আমরা এভাবে বলবো লার্নিং ইংলিশ ইজ নট এ বিগ ডিল লার্নিং ইংলিশ ইজ নট এ বিগ ডিল ভাত রাঁধা কোনো ব্যাপার নয় কুকিং রাইস ইজ নট এ বিগ ডিল কুকিং রাইস ইজ নট এ বিগ ডিল পার্ট টাইম চাকরি কোনো ব্যাপার নয় গেটিং এ পার্ট টাইম জব ইজ নট এ বিগ ডিল গেটিং এ পার্ট টাইম জব ইজ নট এ বিগ ডিল এবারে কোনো ব্যাপার না এর বিপরীত ধরনের বাক্যগুলো হচ্ছে বড় ব্যাপার আর এর জন্য আমরা ব্যবহার করব এই ফ্রেজটি এ বিগ ডিল এ ডিল একই রকম স্ট্রাকচার আমরা ব্যবহার করব ভার্ভের সাথে আইএনজি প্লাস নাউন প্লাস বি ভার্ভ প্লাস এ বিগ ডিল আজকাল ভালো মানুষদের খুঁজে পাওয়া বড় ব্যাপার এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি ফাইন্ডিং গুড পিপল ইজ এ বিগ ডিল দিস ডেজ ফাইন্ডিং গুড পিপল ইজ এ বিগ ডিল দিস ডেইস কুখ্যাত অপরাধীকে ধরা পুলিশের কাছে বড় ব্যাপারিয়াস ক্রিমিনাল ইজ এ বিগ ডিল ফর দ্য পুলিশ অর্থ উপার্জন করা একটি বড় ব্যাপার আর্নিং মানি ইজ এ বিগ আর্নিং মানি ইজ এ বিগ ডিল আমরা যখন বলি এর চেয়ে বেশি বা এর থেকে বেশি তখন আমরা এর জন্য ব্যবহার করবো মোর দেন দিস মোর দেন দিস আর সেন্টেন্স স্ট্রাকচারটি হবে সেন্টেন্স প্লাস মোর দেন দিস আমি এর চেয়ে বেশি কিছু জানি না বা আমি এর থেকে বেশি কিছু জানি না এর ইংরেজি হবে আই ডোন্ট নো এনিথিং মোর দেন দিস আই ডোন্ট নো এনিথিং মোর দেন দিস এর চেয়ে বেশি কেউ তোমাকে বলতে পারবে না এর ইংরেজি হবে নান ক্যান টেল ইউ মোর দেন দিস নান ক্যান টেল ইউ মোর দেন দিস আমরা এর চেয়ে বেশি চেষ্টা করতে পারিনি যেহেতু এটি আগে করেছি তাই এটিকে আমরা দ্যাট দিয়ে করব তাই সেন্টেন্সটি এমন করে করছি উই কুডন্ট ট্রাই মোর দেন দ্যাট এখানে দিসের বদলে দ্যাট করা হয়েছে এর থেকে বেশি বা এর চেয়ে বেশি তার প্রাপ্য ছিল না এর ইংরেজি এভাবে করতে পারি আমরা হি ডিড এন্ড ডিজার্ভ মোর দেন দ্যাট হি ডিড এন্ড ডিজার্ভ মোর দেন দ্যাট এখানেও এটি আগে হয়েছে তাই দ্যাট ইউজ করা হয়েছে দিস বদলে আমি এর চেয়ে বেশি দিতে পারবো না এর ইংরেজি আমরা এইভাবে করতে পারি আই দিস আমরা এর থেকে বেশি ব্যবহার করিনি এটিও আগে হয়েছে তাই এখানে দ্যাট ইউজ করা হচ্ছে উই ডিডেন্ট ইউজ মোর দেন দ্যাট উই ডিডেন্ট ইউজ মোর দেন দ্যাট আমরা এমন অনেক বাক্য বলি যেগুলো শুরু করি দেরি হলেও এটি দিয়ে যেমন দেরি হলেও তুমি এসেছো দেরি হলেও এটি হয়েছে এর জন্য ব্যবহার করব আমরা এই ফ্রেজটিকে ইভেন ইফ লেট আর সেন্টেন্স স্ট্রাকচারটি হবে ইভেন ইফ লেট এরপর সেন্টেন্স দেরি হলেও সে পার্টিতে এসেছে এর ইংরেজি হবে ইভেন ইফ লেট হি হ্যাজ কাম টু দ্য পার্টি ইভেন ইফ লেট হি হ্যাজ কাম টু দ্য পার্টি দেরি হলেও কিন্তু আমি সব বুঝেছিলাম এটি ইংরেজিতে আমরা এইভাবে বলতে পারি ইভেন ইফ লেট বাট আই আন্ডারস্টুড এভরিথিং বড়ইটিকে এমন করেও বলা যেতে পারে ইভেন দো ইট ওয়াজ লেট আই আন্ডারস্টুড এভরিথিং দেরি হলেও অন্তত আমাকে উত্তর দিও ইভেন ইফ লেট অ্যাট লিস্ট ইউ উইল রিপ্লাই টু মি এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচারসগুলো জানতে এবং বাক্য গঠন করতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো থ্যাঙ্কস ফর ওয়াচিং হ্যাভ এ গ্রেট ডে